অনেক সুন্দর। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি তো দাঁড়িয়ে আছি ঢাকা মিরপুর 13 নম্বর ফলপট্টি। এই পাশে অনেকগুলো দোকান আছে, যাই হোক, এই যে নোয়াখালী জুস বার। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়ের নাম কি? মোহাম্মদ ফয়েলউদ্দিন। মোহাম্মদ ফয়েলউদ্দিন। আচ্ছা ফয়েল ভাই, আপনার কাছে কি কি আছে ভাই? এখানে আসলে মানুষ কি কি খাইতে পারবে? আমার কাছে ভাইয়া জুস আইটেমে যত ঠান্ডা আইটেম জিনিস আছে সবই আছে। সবই আছে না? হ্যাঁ, দুই একটা নাম যদি বলতেন। জুসের মাধ্যমে মালটা আছে, পেঁপে আছে, আনার আছে, বেল আছে, কাঁচা আছে, এরপরে লাচ্ছি আইটেম আছে, মিল্কশেক আইটেম আছে। আচ্ছা আচ্ছা, কোনটা কত টাকা, কেমন দাম? বিভিন্ন ইয়ার বিভিন্ন দাম, এক একটার এক এক রকম দাম, তাই না? ভাইয়া নোয়াখালী। নোয়াখালী না? এখন কি বানাইতেছেন ভাই? ফুড ফাস্ট মিক্স ফুড বানাবেন? মিক্স ফুড বানাবেন না? আচ্ছা দেন, কত টাকা? 120 টাকা। হ্যাঁ 120 টাকা আছে, 150 টাকা আছে না? দিয়ে দিলেন প্রথমে কি? কলা? কলা। পরে দিবেন কি? পেঁপে? হ্যাঁ পরে পেঁপে। এরপরে দিয়ে দিলেন চেনি, দিয়ে দিল পাউডার মিল, তারপর এরপর এটা ব্লেন্ডার করতে হবে। হয়ে গেছে না? জি ভাইয়া, অনেক সুন্দর, একদমই ঘন। হ্যাঁ জি। আর কি ওই যে অনেকে আছে যে একটু পানি বেশি করে দেয়, ওরকম আমরা বানাই না ভাইয়া, আমরা যেভাবে ওভাবে বানাই। এখানে এটার মূল্য কত টাকা? 120 টাকা। মিক্স ফ্রুট জুস বানিয়ে দিয়েছে, খেয়ে দেখি কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, অনেক ঘন, খাইতেও মাশাআল্লাহ ঠান্ডা ঠান্ডা, সব ফলের একটা ফ্লেভার আছে আর সব মিলে অনেক টেস্টি। অসাধারণ অসাধারণ খাইতে মাশাআল্লাহ ঠান্ডা এই গরমের মধ্যে, এই যে মিক্স ফ্রুট জুস খাইতে মাশাআল্লাহ অনেক টেস্টি, আর জুসটা অনেক ঘন করে বানিয়ে দিয়েছে। এরপর আমি অনেক জায়গায় খেয়েছি, সেটা কিন্তু অনেক পাতলা থাকে, এটা একদমই দেখেন ঘন। হ্যাঁ, আর খাইতেও অনেক টেস্টি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।